সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চিকিৎসকদের চরমপত্র জমা অধ্যক্ষের কাছে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার পর 10 দফা দাবিতে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে আমরণ অনশন চালানো হচ্ছে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে কামারহাটি স্বাগত দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের 30 জন চিকিৎসক অধ্যক্ষের কাছে চরমপত্র জমা দিলেন। আগামীকাল সকাল 10টার মধ্যে যদি তাদের দাবি না মানা হয় তাহলে তারা ইস্তফা দেবেন বলে জানান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চরমপত্র জমা দেওয়া চিকিৎসক অধ্যাপক ইন্দ্রনীল সেন জানান, হাসপাতাল তাদের কাছে মন্দির এবং রোগী তাদের কাছে দেবতা। রাজ্যবাসী সবই জানেন যে গত 9ই আগস্ট, 8ই-9ই আগস্ট যে নারকীয় ঘটনা ঘটে গেছে আর কি করে, তার প্রতিবাদে গত 2 মাস ধরে জুনিয়র ডক্টরস এবং সিনিয়র ডক্টরস আমরা সবাই আন্দোলন করছি আর আজকে আমরা আলটিমেটাম দিতে বাধ্য হলাম, কারণ আপনারা জানেন গত প্রায় 72 ঘন্টা পেরিয়ে গেছে, 96 ঘন্টার দিকে এগোচ্ছে। 7 জন জুনিয়র ডক্টর সারা রাজ্য থেকে তারা আমার অনশনে বসেছেন ধর্মতলাতে, এবং তারা 10টি দাবি করছেন সরকারের কাছে, যে দাবিগুলো আমরা সিনিয়র ডক্টরসরাও মনে করি মানুষের স্বার্থে, রোগীর স্বার্থে, চিকিৎসা ব্যবস্থার নিরাপত্তার স্বার্থে, চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়নের স্বার্থে এই 10টি দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত। এবং এটা মানে যেতে যে দাবিটা করতে হচ্ছে আমাদের, এটাই আমাদের কাছে খুব একটা যন্ত্রণার বিষয় যে এটা তো স্বাভাবিক বিষয় হওয়া উচিত কিন্তু হচ্ছে না। নিরাপত্তা এবং অন্যান্য অনেকগুলো বিষয় আছে, চিকিৎসার মানোন্নয়ন, রোগীদের পরিষেবা, সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে যে আমরা দেখেছি আমরা যখন একটা হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রোগী রেফার করি, সেই রেফারেলের সময় রোগীর বাড়ির লোক জিজ্ঞেস করে, ডাক্তারবাবু ওখানে গিয়ে বেডটা পাবো তো? এই ব্যাপারটা আমার জুনিয়র ডক্টরসরা সব থেকে বেশি ফেস করেন, কারণ ওখানে গিয়ে যদি তারা বেড দিতে না পারে তখন রোগীর বাড়ির লোক অত্যন্ত মানে উদ্বিগ্ন হয়ে পড়েন এবং তারা মানে রেগে যান যে আমার এটা বলে পাঠালো, বেড পাচ্ছি না। তার জন্য একটা সেন্ট্রাল রেফারেল সিস্টেম, যেটা ওখানে দাঁড়িয়েই জানা যাবে যে কোন হাসপাতালে বেড আছে, আইসিইউতে বেড আছে কিনা, কোথায় কি পরিস্থিতি, তাহলে রোগীর হয়রানিও অনেক কমবে। এবং আমরা তো কখনো চাইবো না যে রোগী বা তার বাড়ির লোকে তাদের পরিষেবার এতটুকু বিঘ্ন ঘটুক। তা এই সমস্ত দাবিগুলো তাদের অত্যন্ত ন্যায়সঙ্গত। সেই ন্যায়সঙ্গত দাবি প্রায় 72 ঘন্টা হয়ে গেল আমার ছাত্রছাত্রীরা অনশন করছে, তাদের প্রতি মানে সলিডারিটি দেখিয়ে আমরা এই মাস ডেজিগনেশনের নোটিশ গভর্নমেন্টকে পাঠাচ্ছি ইমিডিয়েটলি। আমাদের এখানে প্রায় 30+ ফ্যাকাল্টি, আর আসলে অলরেডি পূজা রোস্টার চালু হয়ে গেছে, আপনারা জানেন যে রোগী পরিষেবা কিন্তু একদম 100% চালু আছে। আমরা যদি গণস্থাপার পথে যান রোগী পরিষেবা কি হবে আমরা আশা করব। আমরা সকালকাল 10টা পর্যন্ত প্রশাসন এবং আধিকারিক সরকারকে আমরা একটা চরমপত্র দিচ্ছি। আমরা আশা করব যে কাল সকাল 10টার মধ্যে প্রশাসন এবং সরকার এটাকে বিবেচনার সঙ্গে দেখবেন এবং যাতে একটা সদর্থক পদক্ষেপ তারা নেন, এই আবেদন আমাদের সবসময় সরকারের কাছে এবং প্রশাসনের কাছে থাকবে। এই উদ্বেগটা তো শুধু আমাদের নয়, সকলের, রাজ্যবাসীর, প্রত্যেকটি রাজ্যবাসী এই উদ্বেগে ভুগছেন। আমরা আশা করব যে প্রশাসন এবং সরকারও সেই একই উদ্বেগের সঙ্গী হয়ে আর দেরি না করে ইমিডিয়েটলি স্টেপ নেবেন। সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আপনারা অনেক সময় মানে যেহেতু পুজো ছুটি পড়ছে ঠিক সে কারণে আপনারা এই ধরনের একটা নাটক করছেন এমনটাই বলা হচ্ছে। আমি 25 বছর ধরে শুধু ছাত্র পড়াচ্ছি, ডাক্তারি করছি প্রায় 40 বছর, এই 40 বছর আমি পুজো বলে কিছু জানি না, কারণ আমরা জানি মানুষের জীবন মরণ, অসুস্থতা, চিকিৎসা, তার কোনো পুজো হয় না। উৎসব নিশ্চয়ই থাকতে পারে কিন্তু আমাদের, আমরা যারা ডাক্তারি যখন আমরা পাশ করে বেরিয়েছি তখন আমরা জেনেছি যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবা করাটাই আমাদের একমাত্র পুজো। হাসপাতালই আমাদের মন্দির, হাসপাতালই আমাদের, পেশেন্টই আমাদের দেবতা, আমরা অন্য কিছুর কথা তো কোনোদিন ভাবিনি। আজকে নতুন করে পুজো নিয়ে আমরা ভাববো কেন?
সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন। লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।